আসসালামু আলাইকুম, আমি নাহিদা আক্তার, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সহকারী শিক্ষক। হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমার সুপ্রিয় শিক্ষার্থী সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ইনশাল্লাহ ভালো আছি। তা আজকে তোমাদের পাঠ হলো অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আর প্রথম ও দ্বিতীয় পাঠ নিয়ে আমরা আলোচনা করব বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন। তো এর আগে, ক্লাস নেওয়ার আগে আমরা একটি রবীন্দ্রসঙ্গীত শুনব, যাতে তোমাদের ক্লাসে একঘেয়েতা না আসে এবং আমার ক্লাসটা যাতে তোমরা আগ্রহ সহকারে দেখতে পারবে, যেন তোমাদের কোনো খারাপ না লাগে। এ কারণে আজকে তোমাদের একটা রবীন্দ্রসঙ্গীত গান শোনাব। বড় আশা করে এসেছি গো, কাছে ডেকেল ফেরায়ো না জননী। বড় আশা করে এসেছি গো, কাছে ডেকেল দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব। আর আমি যে কিছু চাহিনে, জননী বলে শুধু ডাকিব। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা, কেঁদে কেঁদে কোথা বেড়াব। ওই যে হেরি তমস ঘন ঘটা গহন রজনী, বড় আশা করে এসেছি গো, কাছে ডেকেল ফেরায়ো না জননী। বড় আশা করে এসেছি গো, কাছে ডেকেল। কি সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন লাগলো তোমাদের? আচ্ছা, এবার আমরা তাহলে এখন পাঠে আসি। আজকে আমাদের পাঠ হলো নবম অধ্যায়, বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন। আর এই পাঠে আমরা শিখতে পারব বাংলাদেশের জনসংখ্যা নীতি সম্পর্কে, আর দ্বিতীয় পাঠে শিখতে পারব জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি কর্মসূচি বর্ণনা করা। আচ্ছা দেখো, তাহলে প্রথমে আমাদের প্রথম পাঠটা হলো বাংলাদেশের জনসংখ্যা নীতি। জনসংখ্যা ও উন্নয়ন, এই দুটি ধারণা একে অপরের সাথে সম্পৃক্ত। তাহলে কি হলো, জনসংখ্যা আর উন্নয়ন এ দুটি একে অপরের সাথে খুবই সম্পৃক্ত, বলা চলে এটা একে অন্যের পরিপূরক। একটি দেশের জনসংখ্যার উপর সে দেশের উন্নয়ন অনেকখানি নির্ভর করে। উন্নত দেশের সঙ্গে উন্নয়নশীল দেশের জনসংখ্যা ও সেসব দেশের জনগণের মাথাপিছু আয়ের তুলনা করলেই আমরা সেটা বুঝতে পারব। উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সম্পর্কে আমরা বলি। যেমন যুক্তরাষ্ট্রে প্রতি বর্গ কিলোমিটারে 35 জন লোক বসবাস করে এবং এর মাথাপিছু আয় হলো $58,030। অন্যদিকে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 1,252 জন লোক বসবাস করে, যার মাথাপিছু আয় হলো 1,610 জন। এটা হলো 2017 সালের হিসেব অনুযায়ী। তাহলে দেখো, একটি দেশ ভবিষ্যতে কতটা উন্নতি করতে পারবে সেটা অর্থনৈতিক পরিকল্পনার উপরে নির্ভর করবে। তাহলে আমরা প্রথম পাঠে বাংলাদেশের জনসংখ্যা নীতি। সাধারণভাবে জনসংখ্যা নীতি কাকে বলে দেখো? সাধারণভাবে একটি দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করার জন্য যে দিক নির্দেশনা হয় তাকেই সে দেশটির জনসংখ্যা নীতি বলা হয়। এই জনসংখ্যা, বাংলাদেশের জনসংখ্যা নীতির কয়েকটি মূল উদ্দেশ্য বা লক্ষ্য রয়েছে।
এই উদ্দেশ্য বা লক্ষ্যগুলো আমরা এখন আলোচনা করব। প্রথম লক্ষ্যটা কি দেখো, দেশের সব মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা পৌঁছে দেওয়া। তাহলে কি হলো, আমাদের দেশে সব মানুষের কাছে যেন এই স্বাস্থ্য সেবাটা পৌঁছে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। পরিবার পরিকল্পনা কর্মসূচি ও প্রজনন স্বাস্থ্য সেবা জোরদার করা। তাহলে কি হলো, পরিবার পরিকল্পনা কর্মসূচি ও প্রজনন স্বাস্থ্য সেবা জোরদার করতে হবে। তৃতীয় হলো, শিশু ও নারীর অপুষ্টির হার কমিয়ে আনা। আমরা যদি শিশু ও নারীর হার কমিয়ে আনতে পারি তাহলে আমরা আমাদের আর অপুষ্টি শিশু জন্মগ্রহণ করবে না, এতে আমাদের বাংলাদেশে একটা উন্নত সীমায় পৌঁছে যেতে পারবে। চতুর্থ হলো, ইউনিয়ন পর্যায় পর্যন্ত নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। বিভাগীয় পর্যায় থেকে এরপর জেলা পর্যায়, এরপর ইউনিয়ন পর্যায়, তাহলে কি বলছে যে ইউনিয়ন পর্যায় পর্যন্ত একটা স্বাস্থ্যসেবাটা পৌঁছে দেওয়া এই সরকারের মূল লক্ষ্য। এরপরে পঞ্চম হলো, প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ মাধ্যমে সর্বত্র সকলের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। ষষ্ঠ হলো, দরিদ্র জনগোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা। বিশেষ চাহিদা সম্পন্ন এবং দরিদ্র জনগোষ্ঠীর তাদের সেবাটা একেবারে দোরগোড়ায় পৌঁছে দেওয়া। দেশের প্রবীণ জনগোষ্ঠীর নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। প্রবীণদের যারা 60 বছরের ঊর্ধ্বে যারা তারাই হলো প্রবীণ, তো এই প্রবীণদের এবং নিরাপত্তা এবং জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। জনসংখ্যা সম্পর্কে বর্তমানে বাংলাদেশের স্লোগান হচ্ছে, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। তাহলে এই জনসংখ্যায় এটা একটি স্লোগান রয়েছে, এই স্লোগানটি হচ্ছে, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। প্রতি বছর 2রা ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়। তাহলে কয় তারিখে এই জনসংখ্যা দিবস পালন করা হয়? প্রতি বছরে 2রা ফেব্রুয়ারিতে এই জনসংখ্যা দিবসটা পালিত হয়। আচ্ছা, এবার আমরা প্রথম পার্টটা আলোচনা হলো, এবার আমরা দ্বিতীয় পার্টটা আলোচনা করব। জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হার কমিয়ে আনার জন্য নিম্নলিখিত উদ্যোগ গ্রহণ করেছে সরকার, বিভিন্ন কার্যক্রম তারা হাতে নিয়েছে। এর মধ্যে হলো, জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হার কমিয়ে আনার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর প্রথমটা হলো, নিরক্ষরতা দূরীকরণ ও সাক্ষরতা হার বাড়ানোর জন্য প্রাথমিক ও গণশিক্ষার অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকার 2014 সালের মধ্যে নিরক্ষরতা দূর করবে এবং 2015 সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে এই কর্মসূচি শতভাগ অর্জিত না হলেও প্রায় অর্জনের পথে এগোচ্ছে। সরকার নারী শিক্ষা প্রসারের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্য বই সরবরাহ এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের উপবৃত্তি প্রদান করেছে। দেখো, তোমরা এই সুযোগ সুবিধাটা পেয়েছো এই আমাদের জননেত্রী শেখ হাসিনার জন্য, আমরা কিন্তু এই সুযোগ সুবিধাটা পাইনি। আমাদের কিন্তু প্রতি বছর নতুন নতুন বই কিনতে হয়েছে, আমরা কিন্তু সরকার থেকে কোনো বই পাইনি, আমাদের বইগুলো কিনতে হয়েছে, আমাদের সময় উপবৃত্তি ছিল না, আমরা এগুলো পাইনি। তা তোমরা এটা পেয়েছো, ভালো করে পড়াশোনা করবে এবং তোমরা নিজেরা নিজেদের প্রতিষ্ঠিত করে গড়ে তুলবে। এর পরবর্তী হলো, কাজী অফিসে বিয়ে রেজিস্ট্রেশনের উপর জোরদার দেওয়া হয়েছে। কাজী অফিসে গিয়ে সবার বিয়ে, আগে কিন্তু রেজিস্ট্রেশন করে বিয়ে হতো না, আগে সবাই এমনি পারিবারিকভাবে বিয়ে হতো এবং হুজুর দিয়ে বিয়ে পড়ানো হতো, আগে কিন্তু রেজিস্ট্রেশন করে বিয়ে দেওয়া হতো না। এই যে আমাদের এখন রেজিস্ট্রেশন করে বিয়ে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে যাতে কারো কোনো সমস্যা না হয়। এরপরে হাঁস মুরগি খামার ও মাছ চাষের মতো আয় বৃদ্ধিরও কর্মসূচিতে নারীদের অংশগ্রহণের সরকার জোরদার দিয়েছে। তাছাড়া পোশাক শিল্প, কারুশিল্প, হস্ত ও কুঠির শিল্পের উপরও জোর দিয়েছে। 2010 সালে জাতিসংঘের পুরস্কার লাভ করেছে। এছাড়া যা নারীর ক্ষমতায়নের জন্য নারীদের শিক্ষকতার পেশাও তাদের কুঠা দিয়েছে এবং বিভিন্ন চাকরিদের নারীদের
কুঠা বাড়িয়ে দিয়েছে, যাতে নারীরা বিভিন্ন ক্ষমতা অর্জন করতে পারে, তারা যাতে নিজেরা স্বাবলম্বী হতে পারে, এ কারণে তাদের কুঠার ব্যবস্থা করে দিয়েছে বিভিন্ন চাকরিতে, এই সুযোগ সুবিধাটা করে দিয়েছে। আমাদের ক্লাসে আমরা যে সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ সিলেবাস আমরা কমপ্লিট করে যাচ্ছি, তোমরা আশা করি তোমরা এই ক্লাসগুলো দেখবে এবং এই ক্লাসগুলো দেখতে পারবে ফরিদপুর অনলাইন ক্লাসে। তোমরা সবাই ক্লাসগুলো দেখবে এবং ভালো করে পড়াশোনা করবে। আমি আজকে তাহলে তোমাদের একটু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা সবাই খাতা কলম নিয়ে নাও, এই বাড়ির কাজগুলো করবে, আর এই রিডিংটা পড়লে তোমরা এগুলো সবই জানতে পারবে। প্রথমটা হলো জনসংখ্যা নীতি কাকে বলে? জনসংখ্যা নীতি কাকে বলে? এবং দ্বিতীয়টা হলো জনসংখ্যা নিয়ন্ত্রণে জনসংখ্যা নিয়ন্ত্রণে তোমার পদক্ষেপটি জনসংখ্যা নিয়ন্ত্রণে কোন পদক্ষেপটি তোমার এলাকার জন্য বেশি কার্যকর বলে তোমার এলাকার জন্য বেশি কার্যকর বলে তুমি মনে করো? ব্যাখ্যা করো। তাকে প্রথম প্রশ্ন কি, জনসংখ্যা নীতি কাকে বলে এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে কোন পদক্ষেপটি তোমার এলাকার জন্য বেশি কার্যকর বলে তুমি মনে করো, এটা ব্যাখ্যা করো। আচ্ছা, আজকের মতো আমাদের এখানে ক্লাস শেষ। তোমরা এই করোনাকালীন সময় সবাই তো বাসায় অবস্থান করছো, বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং পড়াশোনা করবে, ঠিকমতো পড়াশোনা করবে, আর সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।